একজন এমপি হিসেবে দাঁড়িয়েছে, চুচুড়া তো তাই তো, এমপি তো ওদের বিজেপির, তাই যে এমএলএ হিসেবে দাঁড়িয়েছে, সব কিছু আমাকে বলার দরকার নেই, এটুকু খবর আমি রাখি। এমপি ইলেকশনে দাঁড়িয়েছে, এমপি ইলেকশনে জিতেছে, এবার আবার এমএলএ তে দাঁড়িয়েছে, কি করবে আমি জানি না, এরপরে আবার কাউন্সিলরে দাঁড়াবে, তারপরে গ্রাম পঞ্চায়েতে দাঁড়াবে, তারপরে স্কুল বোর্ডে দাঁড়াবে, তারপরে খেলার মাঠে দাঁড়াবে, কোনখানে কোনখানে দাঁড়াবে এদের জিজ্ঞেস করতে বলুন। আমি তো ওদের কীর্তিকলাপ সব জানি, আমাদের দলকে সারদা নারদা বলে, আর সারদা নারদার সবচেয়ে কোলের বাচ্চা হচ্ছে এরা, যে বাবুল সুপ্রিয় একদিন বলেছিল সারদা হচ্ছে রোজ ভ্যালির প্রথম রোজ, আর লকেট আমি নতুন করে কি বলবো, ও তো সারদাদের গলার লকেট, লকেট হয়ে ঘুরে বেড়ায়, আমি সব জানি, সরি রোজ ভ্যালি, সব জানি। এদের বিরুদ্ধে একটা কেস হয় না, এদের বিরুদ্ধে কিচ্ছু হয় না, এরা এমপি হবে, এরা এমএলএ হবে, এরা কাউন্সিলর হবে, এরা গ্রামসভা হবে, এরা ভাত খাবে, এরা মাছ খাবে, এরা মাংস খাবে, এরা দুধ ভাত খাবে, এরা দই খাবে, এরা বিরিয়ানি খাবে, এরা রুটি খাবে, এরা তড়কা খাবে, আর অন্য মানুষ কেউ কিছু খাবে না। তাই বলি কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কেন বিজেপি পার্টি তোমার যদি এতই ভালো পার্টি হয়, তুমি তোমার একটা লোকাল ক্যান্ডিডেট খুঁজে পেলে না, যাকে তুমি এখানে দাঁড় করাতে পারতে, লোকালদের তো দাঁড় করাওনি, তুমি দাঁড় করাচ্ছ কাকে? এমপি ইলেকশনেও কলকাতা থেকে এসে দাঁড়াচ্ছে, এমপি এমএলএ ইলেকশনেও দাঁড়াচ্ছে, তো কি করবে? এমএলএ হয়ে গেলে এমপি ছাড়বে তো, আর এমপি ও তো জিতবে না, ও দাঁড়িয়েছে জাস্ট টাকার জন্য, পার্টির জন্য, আর ওদের পার্টির নিজেদের পার্টির প্রার্থী নেই, নয় তৃণমূল থেকে ধার করা, নয় সিপিএম থেকে ধার করা, বিজেপির লোকাল লোকেদের এরা সম্মান দেয় না, এবং বিজেপির লোকাল লোকেদের এরা কিছুতেই এরা প্রার্থী করে না। সেই জন্য মনে রাখবেন, বিজেপি পার্টিতে দাঁড়ানো মানেই টাকার ইনকাম, হোর্স পাইপ নিয়ে টাকা ছাড়ছে, কলের জলে যেমন জল ছাড়ি আমরা, বড় হোর্স পাইপে সেই হোর্স পাইপে টাকা টাকা ছাড়ছে। গ্যাসের দাম কত মা বোনেরা, গ্যাসের দাম কত? একবারও আপনাদের এমপিকে জিজ্ঞেস করেছেন যিনি এমএলএ দাঁড়িয়েছে, যে গ্যাস কিনবো 900 টাকায় তোমায় কেন ভোট দেবো? বলো তুমি আমাকে ইলেকশনের সময় 500 টাকার ক্যাশ দিচ্ছ, ওটাকে আমরা অ্যাস করে ছেড়ে দেবো, মানে ছাই করে ছেড়ে দেবো, আমি বিনা পয়সায় খাদ্য দিচ্ছি, আর সেই খাদ্য ফোটাবেন 900 টাকার গ্যাস দিয়ে, 950 টাকার গ্যাস দিয়ে বিনা পয়সায় চাল ফোটাবেন, আর বিজেপিকে ভোট দেবেন? ওদের ভালো করে ফোটান, তবেই বুঝতে পারবে লোকের কি দুঃখ, লোকের কি মর্ম। আমাকে একটা গভর্নমেন্ট দেখান তো, সব কটা কলকাতা এসে পড়ে আছে, সব নেতা বিজেপির, কেন্দ্রীয় সরকার থেকে সব রাজ্য সরকার, কি না তো বাঙ্গাল কো লুটনা পড়েগা, বাঙ্গালকে ভাঙতে হবে।